হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি এ টু জেড ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে। আমি অভি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভোল্ট, অ্যাম্পিয়ার আর ওয়াট। আপনি যদি ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান বা ইলেকট্রনিক্সের উপর পড়াশোনা করছেন আর আপনার মনে অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ওয়াট নিয়ে অনেক কনফিউশন আছে, তো ভিডিওটি আপনার জন্য। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভোল্টেজ, অ্যাম্পিয়ার আর ওয়াট নিয়ে আপনার মনে আর কোনো কনফিউশন থাকবে না। আসুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফেরা যাক। দেখুন, অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ওয়াট কি এই বিষয়ে বিস্তারিত জানার আগে একটা কথা বলে রাখি। এই অ্যাম্পিয়ার, ভোল্টেজ, ওয়াট এই সবই কিন্তু এক একটি একক। যেমন তরল জিনিসের ওজন বা পরিমাপ করা হয় লিটার, আবার ঘন জিনিসের পরিমাপ করা হয় কেজিতে। তো এই লিটার বা কেজি এগুলো যেমন এক একটি একক, ঠিক তেমনি অ্যাম্পিয়ার, ভোল্টেজ ও ওয়াটও কিন্তু এক একটি একক। আসুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই আলোচনা করছি ভোল্টেজ নিয়ে। ইলেকট্রনিক্সের ভাষায় যদি বলি তাহলে সংখ্যাটি হবে কিছুটা এমন, কোনো পরিবাহী বা সার্কিটের চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে যে চাপ বা বলের প্রয়োজন হয়, সেই চাপ বা বলই হলো ভোল্টেজ, যাকে বিজ্ঞানের ভাষায় ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, যার বাংলা অর্থ হচ্ছে তড়িৎচালক বল। তো আমরা এখান থেকে যা বুঝলাম, তড়িৎ বা বিদ্যুৎকে চালনা অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে এই ভোল্টেজ। তো আসুন ব্যাপারটা একটু বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা মোটামুটি সবাই এটা জানি, আমাদের বাড়িতে যে বিদ্যুৎ আসে তার ভোল্টেজ 230 ভোল্টের আশেপাশে। আর আমাদের বাড়িতে বিদ্যুৎ আসে ট্রান্সফর্মার থেকে, এই ট্রান্সফর্মার কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই থাকে। আর ট্রান্সফর্মারে যে বিদ্যুৎ আসে সেটার ভোল্টেজ থাকে প্রায় 11,000, কারণ এই বিদ্যুৎ কিন্তু আশেপাশে থেকে আসে না, আসে কোনো সাব পাওয়ার স্টেশন থেকে। তো এখান থেকে কি বোঝা গেল, ভোল্টেজ যত বেশি হবে তত বেশি দূরে আমরা বিদ্যুৎকে নিয়ে যেতে পারবো। আশা করি ভোল্টেজ কি, কিভাবে কাজ করে সেটি বুঝতে পেরেছেন। এবার আসুন জেনে নেই অ্যাম্পিয়ার কি। প্রযুক্তিগত ভাষায় বলতে গেলে অ্যাম্পিয়ারের সংখ্যাটা হবে কিছুটা এমন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তখন তাকে 1 অ্যাম্পিয়ার বলে। অর্থাৎ কোনো তার বা সার্কিটের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটাই হলো অ্যাম্পিয়ার। এক কথায় বিদ্যুৎ পরিমাপের একক হলো অ্যাম্পিয়ার। এখন হয়তো অনেকেই এই অ্যাম্পিয়ার ও ভোল্টেজটাকে একসঙ্গে গুলিয়ে ফেলছেন। আসুন একটা সহজ উদাহরণের সাথে ব্যাপারটা বুঝি। এখানে যে নদীটা দেখছেন এটাকে নদী না ভেবে ভাবুন একটা তার। নদী দিয়ে যে জল প্রবাহিত হচ্ছে সেটাকে ভাবুন কারেন্ট বা অ্যাম্পিয়ার। আর কত স্পিডে জল প্রবাহিত হচ্ছে সেটাকে ভাবুন ভোল্টেজ। তাহলে আমরা বলতে পারি নদী দিয়ে একসঙ্গে যে পরিমাণ জল প্রবাহিত হচ্ছে সেটা হলো অ্যাম্পিয়ার, আর কত দ্রুত জল প্রবাহিত হচ্ছে সেটা হলো ভোল্টেজ। আশা করি ব্যাপারটি আপনি বুঝতে পেরেছেন। এবার আসা যাক ওয়াটের দিকে। ওয়াট বা মোট পাওয়ার, যাকে পি দিয়েও প্রকাশ করা হয়। এক কথায় মোট পাওয়ারের একক হচ্ছে ওয়াট। আমরা আগের ভিডিওতে দেখেছি বিদ্যুৎ দুই ধরনের হয়ে থাকে, এসি বা অল্টারনেটিভ কারেন্ট, ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। মোট পাওয়ার বা ওয়াট নির্ণয়ের আগে আমাদের জানতে হবে যে আমরা যে বিদ্যুতের ওয়াট বের করছি সেটা এসি নাকি ডিসি। ডিসির ক্ষেত্রে ওয়াটের সূত্রটি হচ্ছে ওয়াট সমান ভি ইন্টু আই। মনে করি আমার কাছে একটি ডিসি মোটর আছে যেটি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের। তাহলে সূত্র হিসাবে হচ্ছে ওয়াট সমান 12 ইন্টু 2, তাহলে আমাদের ডিসি মোটরের ওয়াট হচ্ছে 24 ওয়াট। আর এসি ওয়াট বের করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে ওয়াট সমান ভি ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর। সুতরাং ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কি এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। মনে করি আমার কাছে একটি এসি মোটর আছে যেটা 220 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ারের। তাহলে সূত্র হিসাবে হচ্ছে ওয়াট সমান 220 ইন্টু 1.5 ইন্টু পাওয়ার ফ্যাক্টর, যার মান 0.9। হিসাব করে দেখা যাচ্ছে এসি মোটরটার ওয়াট প্রায় 297 বা 300 ওয়াটের মতো। আশা করি বিষয়গুলি আপনি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স এর উপর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।